পাকিস্তানের আলোচিতা ট্রায়াল কোর্টের অতিরিক্ত জেলা ও দায়রা জজ হুমায়ুন দিলওয়ারের ঘোষিত সাজা স্থগিত চেয়ে পাকিস্তান থিরিগিন ইনসাফ চেয়ারম্যান ইমরান খানের আবেদনের উপর শুনানি হয় প্রধান বিচারপতি আমির ফারুক এবং বিচারপতি তারিক মেহমুদ জাহাঙ্গীর সমন্বয় গঠিত দুই সদস্যের বেঞ্চ শুনানি পরিচালনা করেন পাকিস্তান নির্বাচন কমিশনের আইনজীবী আমজাদ পারফেস গত সপ্তাহে অসুস্থতার কারণে উপস্থিত হতে না পারলেও গতকাল ছিলেন আজ সকাল এগারোটায় রায় ঘোষণা করবেন আদালত এর আগে গত সপ্তাহে সোমবার পর্যন্ত আদালত মুলতবি ঘোষণা করা হয়েছিল বলা হয়েছিল এদিনও যদি আইনজীবী উপস্থিত হতে না পারে তাহলে যেন নির্বাচন কমিশন বিকল্প ব্যবস্থা করে পিটিআর আইনজীবী শুনানিতে শুরুতে একটি ট্রায়াল কোর্ট ইমরান খানের তিন বছরের কারাদণ্ড ও এক লাখ পাকিস্তানি রুপি জরিমানা করে সেই রায় চ্যালেঞ্জ করে হাইকোর্টে মুক্তি ও মামলার দায় মুক্তির আবেদন করেন ইমরান খান অন্যদিকে পাকিস্তানের নির্বাচন কমিশন একই মামলায় তার বিরুদ্ধে আলাদা অভিযোগ করেন এদিকে পাকিস্তান সেনাবাহিনীকে সন্ত্রাসী বলা দেশটির নারী আইনজীবী ইমান মাজারি হাজিরকে জামিন দিয়েছে আদালত তাকে সন্ত্রাসবাদের অপরাধে গ্রেফতার করা হয়েছিল বিশে আগস্ট মধ্যরাতে নিজের বাসা থেকে ইমান জয়নাব মাজারি হাজিরকে গ্রেফতার করেছিল সাদা পোশাকের পুলিশ সদস্যরা সেনাবাহিনীর প্রকাশ্য সমালোচনা করার পর তাকে গ্রেফতার করা হয় তাকে গ্রেফতার করায় পাকিস্তান জুড়ে সমালোচনার ঝড় ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায় একটি র্যালিতে ভাষণ দেওয়ার সময় সেনা সেনাবাহিনীর তীব্র সমালোচনা করেন মাজারি তিনি বলেন আপনাদের থামিয়ে দেওয়া হবে যদি আপনি সন্ত্রাসী হন তবে সত্যিকারের সন্ত্রাসীরা পাকিস্তান সেনাবাহিনী সদর দফতরে বসে আছে এ ঘটনার পরে কোনো রকম গ্রেফতারি পরোনা প্রদর্শন করা ছাড়াই বাসা থেকে মাজারিকে গ্রেফতার করা হয় তার পরিবারের দাবি নিরাপত্তা বাহিনীর সদস্যরা মাজারিকে রাতে পোশাক পরিবর্তন করার সুযোগও দেয়নি